7% প্রবৃদ্ধির লক্ষ্য ধরে 7,97,000 কোটি টাকার বাজেট দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 9%-এর উপরে থাকা নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতিকে 6.5%-এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে জনপ্রশাসন খাতকে 22.1%। এরপর 7,97,000 কোটি টাকার 14.2% টাকা খরচ হবে সরকারের নেয়া ঋণের সুদ বাবদ। এছাড়া মোট বাজেটের 14% অর্থ ব্যয় হবে শিক্ষা ও প্রযুক্তি খাতে। বাজেটে ব্যয় মেটানোর জন্য রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড আহরণ করবে 4,80,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা, আর নতুন বাজেটে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। ঘাটতি পূরণে বিদেশি ঋণের পাশাপাশি ব্যাংক খাত থেকে 1,37,500 কোটি টাকা ঋণের পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে জিপিডি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছেন 6.75%। তার প্রত্যাশা অর্থ বছরের শেষ দিকে জিডিপির প্রবৃদ্ধি ছাড়াবে 7%। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।